সকল দর্শক শ্রোতা ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি যা খুবই হেল্পফুল। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে গাছটি দেখছেন, এই গাছটি হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। এই গাছটির নাম আপাং গাছ। আজ আমি আপনাদের এই গাছটির বিশেষ একটি গুণের কথা বলবো যা আমাদের অনেকেরই জন্য উপকারী হতে পারে। তাই বন্ধুরা, না কেটে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, চুল পাকা একটি মারাত্মক সমস্যা। যাদের চুল পাকা সমস্যা আছেন তাদের জন্য অবশ্যই আশা করি এই ভিডিওটি হেল্পফুল হবে। বন্ধুরা, চুল পাকা রোধ করতে পারে এই আপাং গাছ। কীভাবে এটি ব্যবহার করতে হবে সে বিষয়ে আমি বলছি। বন্ধুরা, আপাংয়ের টাটকা শিকড় পরিমাণ মতো নিয়ে বেটে তা দুপুরে গোসল করতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে। কিছুদিন নিয়মিত এভাবে ব্যবহার করলে একদিকে যেমন চুলের রং কালো হবে, তেমনি নতুন চুল গজাবে এবং যাদের চুল পড়ে যায় এক্ষেত্রে তাদের জন্য এটি ভালো কাজ দিবে বলে বিশ্বাস করি। এটি আপনারা ব্যবহারের জন্য যখন ব্যবহার করবেন তখন আপনারা তুলে নেবেন। এসব ছাড়াও আপাং গ্রহণী রোগের ও বিশেষ কাজ দেয়। এটি চমৎকার একটি ওষুধি গাছ। এই আপাং দিয়ে আরও অনেক রোগের চিকিৎসা হয়ে থাকে আয়ুর্বেদ বা ইউনানি শাস্ত্রে। বন্ধুরা, এটি চুলের জন্য, চুল পাকা রোধ করার জন্য একটি মহা ওষুধের মতো কাজ করে, যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল। এর মধ্যে আপনার ক্ষতিকারক কোনো উপাদান নেই। এটি আমি যেভাবে বললাম ঠিক এভাবে ব্যবহার করতে পারলে আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যেই এর ফল আপনারা কিছুটা বুঝতে পারবেন। আমি আবার বলছি, আপাংয়ের টাটকা শিকড় আপনার মাথায় যতটুকু লাগে সে পরিমাণ নিয়ে বেটে তা দুপুরে গোসল করতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে। তবে কিছুদিন নিয়মিত এভাবে ব্যবহার করলে একদিকে নতুন চুল গজাবে এবং চুলের রং কালো হবে। বন্ধুরা, এই ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে থাকুন এ প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।